আমরা আমাদের সি বিচ থেকে সরি হোটেল থেকে হোটেল থেকে বাইর হয়েছি। এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বাইর হলাম। যেহেতু কক্সবাজার এসে আজকে নাইট স্টে করেছি এবং সকালে ওঠার পরে আমরা আমাদের যে হোটেল এখন খুব বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থা, জিনিসপত্র সব সব জায়গায় ছড়ানো ছিটানো, কোনো বিবেচনা হয়নি। যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, ক্লান্ত থাকার পরে এভাবে রেখে দিয়েছি। এখন আমরা বাইর হচ্ছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো আমাদের মেম্বারদের অনেকে এসে যাচ্ছি মেরিন ড্রাইভে। তার মধ্যে আছে আমাদের অন্যতম একজন ভাই সাগর এবং রয়েস মামা হচ্ছে বাইরে অপেক্ষা করছে। আর আমরা যে হোটেলে ছিলাম হোটেলটার নাম হচ্ছে সেন্ট মার্টিন রিসোর্ট। তো এখানের ভাড়া বা কীভাবে কী সেটা বিস্তারিত পরে আমরা করব। তো যেহেতু বাইর হচ্ছি, তো বাইর হওয়ার আগে আমাদের রুমের ভিতরে যে কন্ডিশন সেটা একটু দেখাচ্ছি। এবং পিছিয়ে আছে একটা ব্যালকনি আউটডোর সাইডে, ব্যালকনি এটা, এখান থেকে আপনি মোটামুটি সব জায়গা ঘুরে দেখতে পাবেন। সি বিচের বা বিচের তো আমরা মেন মেন তো সড়ক হচ্ছে, সড়কের পাশে আছে। তো এখান থেকে এখন আমরা বাইরে আমাদের রুমের অবস্থা তো দেখালাম। আর এখানে আমরা ভাড়া করেছিলাম চারজন, এক রুমে আমরা চারজন ছিলাম। তো চারজন আমাদের ভাড়া এখানে লেগেছে একটা রুম 1500 টাকা। তো ঠিক আছে, এখন দেখতে এখন আমাদের বাইরের কী অবস্থা, স্ট্রেস কীভাবে কী যাবো সেটা দেখতে এখন। আমার গাড়ির চাবি নিছো? আচ্ছা, আমরা থার্ড ফ্লোরে আছি। এখন এখান থেকে লিফটে গ্রাউন্ড ফ্লোর যাব। গ্রাউন্ড ফ্লোর থেকে জি এখন লিফটের মধ্যে। ওকে, 3 সেকেন্ড আমার সব সেকেন্ড আমরা আমাদের লিফটে লিফট থেকে নামলাম। এখন আমাদের বাইকগুলো রাখা, আমার বাইক কই? ও, বাইক এই সাইডে রয়েস কই? বাইকগুলোই তো আমরা আমাদের হোটেলের রিসেপশনে, হোটেলের পাশে রেস্তোরাঁটা, আর হোটেলের সামনে যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তাদের সবগুলো এভাবে বিক্ষিপ্ত অবস্থা। বাইক উঠানো একটু কষ্টের ব্যাপার, সরাসরি মেরিন ড্রাইভে চলে যাব। আমার বাইকে ফগ লাইট লাগিয়ে মনে হচ্ছে একটু সমস্যা ফেস করছি। হঠাৎ করে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তো এখান থেকে যেহেতু আর ঠিক করবো না, সেটা আমি গিয়ে ঠিক করবো। তো সে পর্যন্ত অপেক্ষা করছি। আমরা আমাদের সি বিচ থেকে সরি হোটেল থেকে বাইর হয়েছি। এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বাইর হলাম। মেরিন ড্রাইভ আমাদের মেরিন ড্রাইভ পর্যন্ত দেখতে থাকুন। তো যেহেতু এখনো আমরা পথে, এজন্য কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে দেখাবো মেরিন ড্রাইভের দুই পাশের সুন্দর দৃশ্য সহ বাইক ড্রাইভ।
পুকুরের পাড় দিয়ে বাইক চালানোর যেই ফিলটা, যে অনুভূতিটা নেওয়ার ইচ্ছা ছিল, আমরা এখন সেই পথে। সত্যি অসাধারণ অসাধারণ একটি জায়গা এটি। এইখান দিয়ে বাইক চালিয়ে যেই পরিমাণ মজা অনুভব করছি, সত্যি সবগুলো অসাধারণ একটি জায়গা। এখানে এখানে যদি বাইক না চালানো হয় তাহলে বুঝতেই পারতাম না যে আসলে কত সুন্দর জায়গা। এই সাইডে ইনানি ব্রিজের পরে কত সুন্দর একটি জায়গা আছে, আমরা এখানে আসার পরেই সেটা বুঝতে পারলাম যে কত সুন্দর জায়গা। এখানে আমরা মিস করতে যাচ্ছিলাম বাইক নিয়ে এসে। জীবন শেষ হয়ে গেছে এটুক। বাম দিশার নামাজ জায়গা নেই,